বন্ধুরা দেখেন আমাদের আনোয়ারের যে গরুগুলো আছে ভিডিওটাতে দেখেন যে কত চমৎকার সুন্দর সুন্দর গরু আমরা বিভিন্ন খামারে যাই দেখি সব হাড্ডিসার গরু এবং দুধের গরু মানে হাড্ডি বেরোনো থাকবে এটাই ছিল বাট এইখানে আসার পরে কিন্তু আমার সেই ধারণাটা চেঞ্জ হয়েছে আপনারা যারা বড় খামার করতে চান এরকম আনোয়ারের মতন বিশাল বড় খামার করতে চান আমি বলবো যে মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরে এখানে জাকের ডেয়ারি আপনারা আসবেন এসে ঘুরে দেখবেন দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে এবং অভিজ্ঞতা হয়ে একটা সুন্দর খামার একটা ভালো খামার যদি বাংলাদেশে গড়ে ওঠে তার দ্বারা কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হবে আমাদের আমিষের চাহিদা পূরণ হবে আমাদের প্রোটিন আমিষ সহ আমাদের জাতির মেধা বিকাশে বা আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেটা কিন্তু আমাদের দুধ ডিম ভাত মাছ মাংস এইগুলোই এবং আমরা চাই যে আপনারা সুন্দর করে গরুর খামার করেন গরুর খামার ডেইরি খামার যদি আপনি করতে পারেন একসাথে খুব লাভ পাবেন না বাট সম্পদ বাড়তে থাকবে এই যে আনোয়ার ভাই বাড়ছে এভাবে সবার কিন্তু বাড়তে থাকে যদি আপনি খামারের সময় দেন অবশ্যই ভালো করতে পারবেন কারণ আনোয়ার ভাইকে নিয়ে আনোয়ার ভাই কোথায় নিয়ে যাচ্ছে সেটাই দেখতে যাই চলুন আমাদের ডাক্তাররা বলেন যে ফ্রিজিয়ান গরু গায়ে একটু মাংস কম হবে গায়ে বেশি মাংস হলে দুধ কমে যায় হ্যাঁ হাড্ডি সার হবে হাড্ডি বেরোনো কিন্তু আপনার খামারে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলো গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট অনেক সুন্দর কারণটা কি ধন্যবাদ আপনার সহ একটা সুন্দর প্রশ্ন উত্তর আমাকে চাচ্ছেন দেখেন যে আপনি যেমন বই পুস্তক সায়েন্স সব যেমন আপনি কিছুই বাদ দিতে পারবেন না এবং গরু বচনও বাদ দিতে পারবেন না ছোটোবেলা শুনে আসছি গাই গরু মুখে দুধ এই গাই গরু মুখে দুধ এটাই বাস্তবতা আপনি যদি মনে করেন একটা গরুর থেকে একটা গরুর থেকে আপনি 40 কেজি দুধ দোয়াবেন আর এই চল্লিশ কেজি দুধ আপনার আপনার গরুটা কাটলে এক ফোড়া দুধ পাবেন তো সেই জিনিসটা আপনার মনে করেন দুধটা করতে আসবে গরুর মাংস থাকতে হবে ফ্যাট থাকতে হবে প্রোটিন থাকতে হবে মিনারেল থাকতে হবে সমস্ত বরবরিটা ভরপুর থাকতে হবে যখন শরীরে ভরপুর সব কিছু থাকবে তখন আপনার মনে করেন আপনার মনে করেন এই যখন আপনি দুধটা বাড়তে হাত দিবেন হাত দিলে মনে করেন শরীরে একটা শ্বশুরানী ভাব হবে ভাব হইলে তখন মনে করেন ওর রক্ত রক্তরা মনে করেন চলাচল বাড়বে এই রক্তরা রিসার্চ করে কিন্তু মনে করেন আপনার দুধটা বাড়িয়ে আসবে তাই আপনার সুগারের গায়ে যদি রক্ত না থাকে মাংস না থাকে বুঝতে পারছেন যদি শরীরে সব পরিপূর্ণ না থাকে আপনি দুধগুলা বার করবেন কই থেকে হ্যাঁ আপনি বার করবেন যে গা ভিতরে 40 কেজি দুধ দিবে 30 কেজি দুধ পাবেন হাড্ডি হবে আস্তে আস্তে গরুটা নিত্যেজ হয়ে যাবে আস্তে আস্তে গরুটা দুর্বল হয়ে যাবে এই গরুটা কখনো আপনার মনে করেন স্বয়ংসম্পূর্ণভাবে দুধ দিবে না আর স্বয়ংসম্পূর্ণভাবে বাচ্চাও নিতে পারবে না আপনার যে বাচ্চারা পেড়ে নেওয়া যেমন মনে করেন অশক্তিশালী একটা প্রাণী ৪০ কেজি দুধের গাভী ওর পেটে কিন্তু মনে করেন বাঘের ঘরে কিন্তু বাঘ হয় সিংহের ঘরে সঙ্গে হাতির ঘরে হাতি হয় ছাগলের ঘরে ছাগলের বাচ্চা হয় বুঝতে পারছেন তো আপনাদের বুঝতে হবে যে আপনি হাইব্রিডের গরুগুলো পালতেছেন ওরা হাইব্রিড খাবার দিতে হবে হাইব্রিড ভালো সুষম খাবার দিতে হবে সুষম খাবার যদি পেট ভরে খাবার দেন তাহলে ও মনে করেন সুস্থ থাকবে এবং দুধ ভালো দিবে ভালো মানে দুধ পাবে আচ্ছা আমরা যদি যখন গরু সংগ্রহ করবো তখন কী ধরনের গরু সংগ্রহ করা আমাদের জন্য ভালো হবে আপনারা যারা উদ্যোক্তা আছেন মনে করেন যারা বোঝে তাদের কাছ থেকে তাদের স্বর্ণপূর্ণ হবেন তাদের কাছে জানবেন ঘুরবেন ফিরবেন দেখবেন আর গরু সংগ্রহ করার সময় আপনি একটা গরু দুই তিন দিন ধোয়াবেন ধোয়া বাচ্চারা ঠিক আছে কি না গরুটা খাওয়ানো ঠিক আছে কি না দুধ ওর 3 দিন পর্যন্ত সমানভাবে দিচ্ছে কি না হয়তো 1 কেজি দিক সেদিক হবে কিন্তু সমানভাবে দুধ দিচ্ছে কি না এবং মনে করেন তারপর দেখে আপনার বাচ্চা বয়স 1 মাস 1.5 মাস তখন ওই গাভী কিনবেন অথবা আপনি যদি প্রেগনেন্ট গাভী কিনেন তো গাভীটা মনে দেখতে হবে যে আপনার গাভীটা মনে করা হচ্ছে গাভীটার বয়স আপনার মনে করা হচ্ছে প্রেগনেন্ট কতদিন হইল কতদিন বয়স হইল 4-5 মাস বা 6 মাস ঊর্ধ্বে 7 মাসের প্রেগনেন্ট গরু কিনবেন এর বেশি নয় কারণ আপনি যখন এই বাচ্চারা পেটে থাকবে যখন আপনি এটা লাড়াচাড়া করবেন তখন ওর শরীরে কষ্ট হবে আঘাত পাবে যেহেতু কোনোদিন এই গরু পারফেক্ট দুধ দিবে না অনেকে মনে করেন আজকে দেখি বিভিন্ন দেশে বেশিরভাগই মনে করেন ওই নতুন খামারিরা পাবনাওয়ালারা শেষ করে ফেলছে পাবনাওয়ালারা মনে করেন ওরা এমনই মাস্টার গাভীন গরুরে জাউম খাওয়ায় ফ্যাটমোট বানায় এত সুন্দর নাদুদুস করে রাখে কিন্তু কত বাচ্চা দিবে বা দিচ্ছে
বা গাড়িতে বাচ্চা দিছে, এসব গরুগুলো কিনাই না, খামারিরা ধ্বংস হয়ে যাচ্ছে। আর ধ্বংস হবেই, আমরাও কিনাই না গেলে ঠিক রাখতে পারি না, নতুনের খামার কীভাবে ঠিক রাখবে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কখনো কখনো মনে করো পুরো প্যাগনেট ফুল প্যাগনেট গরু কিনবেন না এবং কাশি গরু কিনবেন না। বাচ্চার বয়স এক মাস দেড় মাস বয়স হলে সবচেয়ে বেস্ট, এবং গাভীন গরু কিনলে সাতাশ মাসের বেস্ট। এইগুলো দেখিয়া জাতমান জাতমান দেখে কিনবেন, বাসুর কিনলে আপনার জাতমান দেখে কিনতে হবে, কোন গরুগুলো জাত কেমন, ভালো মানের জাত কেমন, ওর মা কেমন, ওর বাপ ছিল কেমন, যাচাই করাটা একান্ত প্রয়োজন। যাচাই বাছাই করে বাচ্চা কিনলে আপনার বাচ্চা ঠকবেন না। আপনার বাচ্চা একটা পঞ্চাশ হাজার না কিন না, একটা বাচ্চা আপনার দেড় দুই লাখ টাকা কিনবেন, তারপরেও ভালো। যদি আপনি মনে করেন ভালো মানের বাচ্চা পান কিনবেন, ও আপনার ঠকাবে না যদি যত্ন করে পালতে পারেন। আর যারা সময় দিতে পারবেন, যারা সময় শ্রম দিতে পারবেন, গরুর লোক গরু হইতে পারবেন, তাদের জন্য গরু খামার মানায় নসত নয়। খামারের পরিবেশটা কেমন হলে ভালো হয় গরু পালনের জন্য? আপনি দেখেন আমার যে খামারটা ঢাকা শহরে আছে, চতুর্পাশে সবুজ বনায়ন আছে, চতুর্পাশে চতুর্পাশে এমন জায়গা নাই যে আমার এখানে বনায়ন নেই, চতুর্পাশে বনায়ন আছে আপনি দেখতে পারতেছেন। তারপরে আপনি দেখতে পারতেছেন, মনে করছো আমার ঘরটা উঁচু আছে, চোদ্দ ফিট উঁচু আছে, বুঝতে পারছেন? আর চতুর্পাশে খোলা গরু ঘর, খোলামেলা বিশেষ বিশেষ প্রয়োজন। আর যত খোলামেলা থাকবো, আলো বাতাস থাকবে, এই মুহূর্তে বাতাসে এই মুহূর্তে বাড়িব, তত গরু সুস্থ থাকবো, যত ভালো থাকবো। আর সবচেয়ে বেস্ট গরু যদি আপনি অর্ধেক সেরে পারলেন, দিনের বেলা সেরে রইল, রাতের বেলা আপনি একখানে আটকে রাখলেন, সেরে পালতে পারলে সবচেয়ে বেস্ট। যদি জায়গা থাকে আপনারা বেশি করে জায়গা নিয়ে গরু পালবেন ছাইরা। আচ্ছা, সবাইকে দেখি যে খাবার দেয়, যা দেয় সেটে ফিটে খায়, আপনার এখানে খাবার সবটা সব মিশে খাবার রয়ে গেছে, গরু খাওয়া স্টপ করছে? প্রথম যখন খাবার দিল দেখলাম সব করে হাবড়ো চোবড়ে খাচ্ছিল, এটা একটু বলেন। এখন এই যে বন্ধু গ্রহস্থ, আমি সকালবেলা ছটার সময় খাবার দিছি, তারপরে দিছি দুইটার সময় খাবার দিছি। এই খাবারটা সন্ধ্যা পর্যন্ত খাবে। ওই যে গায়ে গরু মুখে দুধ, ওরা সন্ধ্যাবন্ধু খাবে, সন্ধ্যাবন্ধু দুয়ে চারি মারে দুয়া পরিষে করে ঘাস অথবা খেয়ার দিয়ে দিন ওই রাত্রে। আপনার সারাক্ষণ কি এনে ঘাস মানে খাবার থাকে মুখের কাছে? হ্যাঁ, আমার গরু বা পড়ার সময় গা খাবার থাকে। খাবার থাকার উদ্দেশ্য, ওর যখন মনে চাইলো তখন খাইলো, কিন্তু ওর ক্ষুধা লাগলে তো কইতে পারবো না। হয়তো ওর বাসা তো মনে করছে, হয়তো বা আমি মহাজন আমি বুঝবো, কিন্তু কর্মচারীরা বুঝবো না। সেই জন্য দরকার নাই আমার খাবার একটু ই হোক বেশি হোক থাক, বেশি হলে সমস্যা কি, দুধ বেশি দিবে, মাংস বেশি থাকবে। যদি একটা গরু বাচ্চা না নেয় তবু দুই লাখটা দেড় লাখটা বেচুন, আর যদি আড্ডি হয়ে যায় তাহলে একটা গরু বিকবে পঞ্চাশ হাজার টাকা, তো পঞ্চাশ হাজার টাকা না বেচে আমি দেড় লাখ টাকা বেচলাম, বাচ্চা না দিল তো আমার লাভ। যেহেতু নি গরু আপনার গরু খাওয়াইতে হবে, সংসম্পূর্ণ গরুকে স্বাস্থ্য ভালো রাখতে হবে, আপনি যেদিকে যান সেদিকে টাকা আছে। গরু পাললে যদি বেচালাম তবু টাকা আছে, আর যদি পালেন তবু টাকা আছে, দুই দিকেই লাভ। আর যদি আপনি যেমন মনে করেন আমার খাবারটা হইল শক্তিশালী খাবার, আমার নিজের জায়গার ডায়রিয়া গ্রোফিট, আমি নিজে কোম্পানি, আমার ফিড আছে, আমার মনে করছে আমার বাউন্ডটা মেডিসিন আছে, ওরালে যে খাবারের মেডিসিনগুলো আমার ফ্যাক্টরিতেই, বুঝতে পারছেন? আমার এই ফ্যাক্টরিতে মনে করছে আমরা তৈরি করে আনি, বেশিরভাগ আমার বাইরের থেকে মেডিসিন খুব একটা কিনতে হয় না, বাইসাস অ্যান্টিবায়োটিক কিরম লাগে। আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসলে এখন যে দেশের পরিস্থিতি, যে অবস্থায় দাঁড়াইছে গিয়া, খামারিরা নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যাবে। এইভাবে যদি খাবারের দাম এই অবস্থায় থাকে তাহলে গরু পালা সম্ভব না। আগে তো পারা কথা দূরের কথা, এটি নিয়েই বাঁচবো কি না সেই চিন্তা করতেছে। আমার তো একটা দুইটা না, এখানে মনে করেন সারটার মিলে পাঁচশোর মতন আছে, নারায়ণগঞ্জে মনে করেন তো এক দেড় হাজারের মতন আছে, দাম নিলে কিছু আছে। তাইলে মনে করেন তিনটা খামারে অনেক গরু, এগুলো তুমি খাওয়াইতে এখন নিজের রাত হইলে ঘুম আসে না, হাইরে গরু খাওয়ামো করতে। আপনি মানুষের তা আকাল নাই, গরু তো আকাল। আমার বাড়িতে খাবার নাই, আমি শ্বশুর বাড়িতে যাবো গা, শ্বশুর বাড়িতে না যে আত্মীয় স্বজন বাড়িতে যাবো, কদিন খাইতে পারবো? গরু তো একদিন খাইতে পারবো না কারো বাড়ি গিয়ে, যেহেতু এটার টেনশন বেশি। বাবা জানো ডায়েরি পোলট্রি কথা বলছেন, সিরিয়াস অবস্থায় আছে মৎস্য,
যেই খাত যেই খাতে জাতিকে বাঁচা রাখবে, টিকা রাখবে, জাতিকে দিবে, জাতিকে সংসম্পূর্ণ রাখবে। কথা বলছেন, মাছ মাংস, মাছ মাংস ভাত, তিনটা মিললে বাঙালি। এই তিনটা খাবার যদি আমরা স্বয়ংসম্পূর্ণ না থাকতে পারি, কথা বলছেন, আগামী ভবিষ্যৎ খুব খারাপ। এই জন্য মাঝে মাঝে বলি আমি, বাইরে লুটপাট করেন না, দেশটা বাঁচান, কৃষকদের বাঁচা রাখেন। এখন এখন মনে পুঁজিপতিরে পুঁজিপতি বাদ দেন, বহুত পুঁজিপতি হয়ে গেছে গা, বহুত মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে গেছে গা। কৃষকরা কিন্তু নিঃস্বদে নিঃস্ব হচ্ছে। কীভাবে কৃষক বাঁচবে? কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে জাতি বাঁচবে, কৃষক বাঁচলে আগামী প্রজন্ম স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে উঠবে। আপনারা যারা বড় খামার করতে চান, এরকম আনোয়ারবার মতন বিশাল বড় খামার করতে চান, আমি বলবো যে মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরে এখানে জাকের ডেরি আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন, দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে। এবং অভিজ্ঞতা হয়ে একটা সুন্দর খামার, একটা ভালো খামার যদি বাংলাদেশে গড়ে ওঠে, তার দ্বারা কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, আমাদের আমিষের চাহিদা পূরণ হবে, আমাদের প্রোটিন আমিষ সহ আমাদের জাতির মেধা বিকাশে বা আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেটা কিন্তু আমাদের দুধ, ডিম, ভাত, মাছ, মাংস এইগুলোই। এবং আমরা চাই যে আপনারা সুন্দর করে গরুর খামার করেন, গরুর খামার, ডেইরি খামার যদি আপনি করতে পারেন, একসাথে খুব লাভ পাবেন না, বাট সম্পদ বাড়তে থাকবে। এই যে আনোয়ার ভাই বাড়ছে, এভাবে সবার কিন্তু বাড়তে থাকে। যদি আপনি খামারে সময় দেন, অবশ্যই ভালো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চল নায়ক বলবে বিশ্ববাসী।